Assalamualaikum, welcome back to my channel Farhana's Life Viewers. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে মজাদার আলুর পাকোড়া রেসিপি। আলু পাকোড়া বানাতে আমাদের যা যা লাগবে, এখানে আমি তিনটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, তারপর ভালোমতো ওয়াশ করে একটা বড় বোলে নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা মরিচ কুচি, আর আছে একটা ডিম, এই বাটিতে আছে ময়দা, এতে আছে ধনে পাতা কুচি, আর এই বাটিতে আছে পেঁয়াজ কুচি। তো আজকে এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা ট্রাই করবেন চালের গুঁড়া নেওয়ার, এতে করে আলু পাকোড়া অনেক মজমজে হবে। বাজারে যে প্যাকেটের চালের গুঁড়া পাওয়া যায় ওইটা নিলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো উপকরণ এখন একত্র করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী হতে হবে, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তারপর যে ডিমটা আমরা নিয়েছিলাম এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে। এখন আমরা সবগুলো উপকরণ ভালোমতো মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোর আগে অবশ্যই হাত পরিষ্কার করে নিতে হবে, আমিও আমার হাত পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি কিছু পানি। পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন, পানি কিন্তু অল্প অল্প পরিমাণে দিবেন, এতে করে মিশ্রণটা পাতলা হয়ে যাবে না। আর একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, ওইটা হচ্ছে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, সামহাও আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তাই এখানে দেখাতে পারিনি। তো আপনারা কিন্তু মাস্ট আদা রসুন বাটা দিবেন। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই তেল গরম হয়ে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা একটা একটা করে অমসৃণ শেপের পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম ফ্লেমে, যেহেতু আলুগুলো কাঁচা অবস্থায় আছে, মিডিয়াম ফ্লেমে বাজলে পাকোড়াগুলোর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে করে লো ফ্লেমে পাকোড়াগুলোকে ভেজে নিতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আলু পাকোড়া মুচমুচে করার জন্য অবশ্যই ভালোমতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে একটা সাইড যখন ভালোমতো হয়ে যাবে তারপর অন্য সাইড উল্টিয়ে দিতে হবে, বারবার উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমার আলু পাকোড়াগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো পাকোড়া আস্তে ধীরে তুলে নিব। আর তুলে নেওয়ার আগে অবশ্যই একটা জিনিস করবেন, যে বোলে অথবা প্লেটে আপনারা পাকোড়াগুলোকে তুলে নেবেন সেখানে অবশ্যই কিছু টিস্যু পেপার বিছিয়ে নেবেন, এতে করে যে এক্সট্রা অয়েল থাকবে সেইগুলো টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যাবে। সো হয়ে গেল আমার আলু পাকোড়া। আশা করছি আমার আজকের এই আলু পাকোড়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।